সরকার মার্কিন ভিসা নীতির পরোয়া করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, ভিসা নীতির ফলে তাদের আন্দোলনেরই 12টা বেজে গেছে। কারও নিষেধাজ্ঞায় সরকার ভয় পায় না জানিয়ে তিনি বলেন, বিদেশিরা পর্যবেক্ষক না পাঠালেও যথাসময়ই হবে আগামী নির্বাচন। রিফাত শিশিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নিয়মিত চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে সন্ধ্যায় বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভিসা নীতি নিয়ে সরকারের কোনো ভয় নেই, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বদ্ধপরিকর আওয়ামী লীগ। নিষেধাজ্ঞা আর ভিসা নীতি হলে ক্ষতিজাত তাদের, তারা বাধা দিতে আসবে, আমরা বাধা দেব কেন? বাধা দিতে আসলে তখন আমরা দেখব যে ভিসা নীতি কীভাবে প্রয়োগ হচ্ছে, তখন আমরা দেখব ভিসা নীতি নিষেধাজ্ঞা বাস্তবায়নের বাস্তবতা। বিদেশিরা পর্যবেক্ষক না পাঠালে উদ্বেগের কিছু নেই জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পর্যবেক্ষক আসলে সহায়তা করা হবে। তাদের দেশে ইলেকশন যে হচ্ছে, এটা কি আমাদের পর্যবেক্ষণের জন্য এত বাড়বাড়ন্ত আছে? আমাদের পর্যবেক্ষণের জন্য এত তাগিদ আছে? কোনো তাগিদ তারা কখনো দিচ্ছে যে বাংলাদেশ পর্যবেক্ষণ না হলে ইলেকশন হবে না? তো আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, আমাদেরকে তো তারা ওখানে বঞ্চিত করছে। কাজে পর্যবেক্ষণ করা না করা এটা তাদের নিজের ব্যাপার। পৃথিবীর সকল গণতান্ত্রিক দেশের মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে, কারো ইচ্ছায় তা পরিবর্তন করা হবে না। তারা না আসলে তাদের সিদ্ধান্ত, কিন্তু ইলেকশন বাংলাদেশ হবে। ইলেকশন বিরোধী যে কোনো চক্রান্ত জনগণ প্রতিহত। রিফাত শিশির, এসএটিভি, ঢাকা।